गुड मर्निंग बंधुरा सकले केमन आछेन आशा करछि सकले खूब भालो आछेन और आमादेर बाड़ीतेও आमरा सबाई भालो आछि आमिও भालो आछि। आजके शरीरटा सकाल थेके भालो आछे, कालके एकटुखानि खाराप हच्छिलो तो खाराप खाराप लागछिलो, तो आजके भालो आछि। तो एखन एসেছি आमि फुल तुलते और आजके हच्छे बांगला बछरेर शेष दिन अर्थात चैत्र मासेर शेष संक्रांति। तो आजके आछे नील पूजा, तो नील षष्ठी आछे, सन्तानेर मा षष्ठी तो करतेई होबे शाशुड़ी मायेर अर्डार निये किछु करो ना करो बछरेते जटा षष्ठी आछे 5-6टा एरकम मने षष्ठी पड़े आमादेर। तो एर किछुदिन आगेई गेल अशोक षष्ठी, तो अशोक षष्ठीटा करेछिलाम, तो आजके आछे नील षष्ठी, तो नील षष्ठी करते हच्छे आजके। तो सेई जोन्नो सकाल थेके एखन किछु खावा दावा हयनि, যতক্ষণ না পুজো টুজা হচ্ছে ততক্ষণ তো খাওয়া দাওয়া হচ্ছে না। এখন কিছু ফুল তুলি দিয়ে আমি বাড়ির ঠাকুরগুলোকে একটুখানি পূজা করে দেবো। তো মায়ের অলরেডি বাড়ির ঠাকুরগুলোকে পূজা হয়ে গেছে, দিয়ে মা যাচ্ছেন মন্দিরে পুজো দিতে। ওখান থেকে মা পুজো দিয়ে আসলে তারপরে তো এই প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে তো আমি কিছু খেতে পাবো। আর মা বললেন যে তুমি এক কাজ করে, শরীরটা ভালো না তো এখন এই অবস্থা, তাই তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, তুমি ঠাকুরকে একটু ফুল দিয়ে একটু বাতি জ্বেলে দেবে, ধূপ দিয়ে দেবে। तो টগর ফুল গাছটা খুবই ছোট কিন্তু ফুল হচ্ছে প্রচুর, অল্প অল্প করে তোলা হয় ঠাকুরকে দেওয়া হয়। নিচেতে কত ফুল পড়েছে দেখুন, সাদা হয়ে আছে পুরো নিচেটা। এদিকে জিমির ভাতও রান্না হয়ে গেছে প্রায়। বর্ণিতার আবার আজকে পরীক্ষা আছে আর সকাল থেকে দেখুন না ছটপট ছটপট করছে, বসে আমি ভাতটা নিয়ে আসি, ওকে আগে একটু খাইয়ে রেডি করে দিই। আর পরীক্ষা তো সকাল সকাল না আবার পাঠালে দেরি হয়ে যাবে, আর এমনিতে এখন 9:15 বেজে গেছে, ওর আবার খেতে অনেকটা টাইম লাগে। বসে বাবা ভাত দেবে, ভাতটা নিয়ে আসি। বদমাইশি করে করে তো দেরি করছে, নিজের হাতে খেলে অসুবিধা কিছু নেই, শুধু 1.5 ঘন্টা সময় লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে, খেয়ে নেবে 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু অত সময় নেই, অত টাইমের মধ্যে স্কুল বসে যাবে। আমাদের যেখানটা রান্নাঘরটা আছে, যেখানটা আমাদের রান্নাবান্না হয়, তো ওখানে এই তাল গাছটাকে আপনারা অনেকেই দেখেছেন। এই দেখুন এই তাল গাছটা, তো এই তাল গাছটায় তাল হয় না, তাল হয় এই তাল গাছটায়। আর কিছুদিন আগেই আমরা আমাদের এই যে রান্না চালার এই জায়গাটা, এখানটা আমরা খুব ভালো করে আর কি মাটি ফাটি কেটে সমান করিয়েছি, সুন্দর করে চারিদিকটাকে সমান করেছি মাটিটা। আর এই দেখুন এই তাল গাছটার এমনি গোড়াটা অনেকটা বেরিয়ে গেছিলো, আর তারপর এই যে সমান করাতে আর এই যে একটুখানি আরও বেশি বেরিয়ে যায়। আর এইখানে সমস্যা হচ্ছে এই তাল গাছটার পাশেই না একটা বাড়ি আছে, আমার কাকুদেরই বাড়ি, তো সেখানে একটুখানি রিস্ক হয়ে যাচ্ছে। এবার তো কালবৈশাখীর সময় হয়ে এসেছে, তো সেই জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে যদি তাল গাছটা পড়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়ে আছে। এই দেখুন এই তাল গাছটা মানে বাই চান্স যদি ঝড়েতে উল্টে যায় তাহলে এই চালের ওপরে পড়বে, তাহলে একটা বিপদ হয়ে যাবে। সেই জন্যে ঠিক করলাম যে তাল গাছটাকে রাখলে হবে না, যদিও মানে কাটার খুব একটা আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু কাকু আমাকে বলছিলেন যে বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, সত্যি আমরা দেখলাম যে সত্যি করেই একটা বড় বিপদ হয়ে যাবে। আর এই তাল গাছটাতে কোনো ফলনও হয় না, তো সেই জন্যে বাধ্য আমাদের এটাকে কেটে দিতে হচ্ছে। আয় আয় রেডি, চো। সব লিখবি ভালো করে, যা। কি আছে? কলা, আম, ঢেঁড়স, अच्छा করলা কাঁচা লঙ্কা আচ্ছা ঠিক আছে থাক নিয়ে চলে যাচ্ছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আমি চলে যাচ্ছি रेडी चलो चलो ओ बंधुरा आपनादेर तो বলাই হয়নি যে আমি এখন কোথায় যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বনিতাকে ওর বাবা এই জাস্ট স্কুল থেকে দিয়ে আসলো আর হেলথ সেন্টার দিদিমণি তো দুবার ফোন হয়ে গেছে তো আমাদের এখানেতে মানে মা হলে হচ্ছে যে আপনার ওই আশাদিকে জানাতে হয় তো আশাদিকে জানিয়েছিলাম হেলথ সেন্টারে কাজ করার জন্য আজকে ডেট দিয়েছে তো সকাল থেকে দিদি তো দুবার ফোন করা হয়ে গেল কখন আসছে করে আবার এইমাত্র ফোন করেছিল যে ভিড় হয়ে যাবে তাড়াতাড়ি আসো তো চলুন কত দেরি হলো গো আধ ঘন্টা হয়ে গেল অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে মেয়ের বেলা একরকম ছিল এখন একরকম অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেকক্ষণ থেকে কি বলবো কাউন্সেলিং চলছিল কি করবে আর কি করবে না নাকি হ্যাঁ তারপরে রক্ত টেস্ট করলো তারপরে একটা ইনজেকশন দিয়েছে আজকে আচ্ছা আগের থেকে এখন অনেক উন্নত হয়ে গেছে আমাদের গ্রামের দিকে চেঞ্জ হয়ে গেছে তারপরে কি করতে হবে না করতে হবে সবকিছু কি খাবে না খাবে 4 লিটার 5 লিটার জল খেতে বলেছে আমার জলটাই কম হয়ে যাচ্ছে এবার মেপে বোতলে ভরে রেখে দেবো সারাদিনে খাবে পাকা পেঁপে তারপরে হচ্ছে আনারস পাকা আনারস তারপরে এঁচোড়টা খেতে বারণ করছে তারপর বাকি সব খেতে বলছে আবার বলছে একটুখানি গায়ে রক্ত নাকি কম আছে সে কি কথা হিমোগ্লোবিনটা টেস্ট করেছে ওটা কম আছে কত 8 না কত ওটা 10 থাকলে মানে 12 থাকলে ভালো আর হচ্ছে ওটা আমার আছে 10 8 অনেকটা কম বলছে ওইটা একবার আরেকবার টেস্ট করে বাইরে থেকে দেখে নিতে বলছে আর খাওয়া দাওয়া করতে বলছে ভালো করে বলছে একদম খাওয়া দাওয়া করছে না আসাদি বলছে খাওয়া দাওয়া করো রোগা হয়ে যাচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া করে সব বদনাম হয়ে যাচ্ছে আমার বলবে খাওয়ায় না বাড়িতে কিছু তুমি তো যা নিয়ে এসেছো বাড়িতে আমি খেয়েই শেষ করতে পারছি না চলো বাড়ি চলো বাঁ হাতে দিয়েছে আজকে ইঞ্জেকশন আর কদিন ব্যথা হবে একটু আমি চল অনেকদিন এইসব থেকে দূরে মানে ইঞ্জেকশনটা ভয় লাগে না কিন্তু এই কদিন একটু হাতটা ব্যথা হয় আর বাকি মায়েরা বলছে কি গো তোমার ভয় লাগে না ভয় লাগে না এবার থেকে শুরু হলো কত ইঞ্জেকশন নিতে হবে চলো হ্যাঁ চলো সেই সকালবেলা খেয়েছিলাম মা পুজো দিয়ে আসার পরে তো দুটোখানি আর আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম হাত পা হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসে গেছি তো ডালিয়া করেছে মা ডালিয়া খাচ্ছি আজকে তো ভাত টাত সব খাওয়া যাবে না কোনো সমরি জিনিস যেহেতু আজকে ষষ্ঠী সেই জন্য ডালিয়া খাচ্ছি সমস্ত রকম সবজি দিয়ে ডালিয়া সেদ্ধ খিচুড়ি টিচুড়ি আর বানালে গরম ভালো লাগে না মাকে বললাম শুধু সেদ্ধ করবে না সেদ্ধ করে দিয়েছি খাচ্ছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো শরীরটা কিরকম একটুখানি ক্লান্ত লাগছিল আজকে যেহেতু ব্রত আছে না আজকে তো সব কি বলবো ভাত বাদে সবকিছু খাওয়ার আপনারা তো জানেন যে ভাতটা আমার খুব ভালো লাগে আর এই গরমে তো না শুকনো শুকনো কিছু খেতে একদম ভালো লাগছে না যা কিছু খাচ্ছি কিছুতেই যেন মন ভরছে না পেটও ভরছে না ভালো লাগছে না তো যাই হোক এই জাস্ট একটুখানি আগে ঘুম থেকে উঠলাম আর বর্ণিতাও গেছে খেলা করতে ওরা আবার বিকেলবেলা একটু উঠে না খেলা করলে ওর আবার মনটাও ভালো লাগে না সেই জন্য ও পিসিদা নিয়ে গেছে একটুখানি মাঠের দিকে একটু খেলা করতে গেছে তো আমি উঠে একটু বিছানাটা গুছালাম দিয়ে একটুখানি যে ঘরটা ঝাড় দিয়ে নিই দিয়ে ভাবছি একটুখানি মাঠের দিকে যাব বেড়াতে একটু বিকেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগে মাঝে মাঝে যাই তাই বর্ণিতার বাবাকে বলছি যে একটুখানি নিয়ে চলো তো ভালো লাগে না একা একাও যেতে ভালো লাগে একদিন কেউ সঙ্গে থাকলে একটুখানি গল্প করতে করতে ঘুরে আসি বেশ ভালো লাগে তো একটুখানি মাঠের দিকে যাওয়া রেডি হয়ে গেছে শুধু ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাবো আর হ্যাঁ একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি আপনাদের তো বলাই হয়নি দেখুন আমার ঘরটা একটুখানি নতুন নতুন লাগছে না মানে পুরো চেঞ্জ হয়ে গেছে না খাটটা ওই দিকে ছিল হাতের এই মাথাটা ওইদিকে ছিল তো ঘুরিয়ে দিয়েছি, এদিকে এদিকে করে দিয়েছি। এদিকে মেঝেটা অনেকটা জায়গা হয়ে গেছে। এখন মাঝে মাঝেই তো বর্ণিতার বাবা মেঝেতে শুচ্ছে, কারণ বর্ণিতা একদম শোয়া ভালো না, যা হাত পা ছুঁড়ছে তার জন্য তিনজনের জায়গা হচ্ছে না। বাবা বলছে দরকার নেই, তোমরা দুজনে শো, কোথায় কি এখন পেটে পেটে মেরে দেবে লাথি। তার থেকে আমি নিজের দিকে, বাবা মাঝে মাঝে নিজে শুচ্ছে, ওই জন্য খাটটা সরিয়ে দিয়ে অনেকটা জায়গাটা বড় হয়ে গেল মেঝেটা। আর আলমারিটাকেও একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে, আলমারিটা ওইদিকে ছিল আর এদিকে করে দেওয়া হয়েছে, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর কি বলুন তো, মাঝে মাঝে না ঘরের যেসব আসবাবপত্রগুলো থাকে এগুলো যদি একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে দেখতে, মনে হয় যেন ঘরটা একটুখানি ঢুকলেই নতুন নতুন একটুখানি মনে হয়, ফিল হয়। আমি এটা করি বরাবরই, খাটটা একবার এদিক থেকে করি এবার এদিকে করি, মাঝে মাঝে একটু আলমারিগুলো চেঞ্জ করে দিই, বেশ ভালো লাগে। আর এতে করে কি হয়, যখন এগুলো একটু সরাসরি করা হয় তাগুলো তারপরে ঘরটাও পরিষ্কার হয়ে যায়। যেখানে যা ধরুন ওই আলমারির তলায় অনেক সময় কি হয় নোংরা থেকে যায়, তো একটুখানি আলমারিটা যে সরিয়ে দিলাম তো ওখানটা একটু পরিষ্কার হয়ে গেল। তারপর তো ঘরটাও একটুখানি যেখানে ঝুলঝাল ছিল সব পরিষ্কার হয়ে গেল। তো এগুলো হচ্ছে আমার আগাগোড়ায়। তবে এবারেতে বর্ণিতার বাবা আমাকে একদম কিছু করতে দেয়নি, ধরতেই দেয়নি, ও একাই সব ঠেলে ঠেলে করেছে। তো একটাই দুর্ভাগ্য যে সেটা আপনাদের আমি দেখাতে পারিনি, সেই সময় রান্না বান্না করতে গিয়েছিলাম। তো এসে দেখছি পুরো বলে গিয়েছিলাম যে এইদিকে দিকে একটুখানি করে দিও, তারপর ও একটু ওর মতো করে করেছে, দিয়ে দেখছি সব করে চলেছে একদম রেডি। তো সেই সময় থাকলাম যে একটু দেখাতাম। তাই ঝাঁটটা দিয়ে নিই ঝপঝপ করে। মাঝে মাঝে ঘরেতে কি বলুন তো, আমার দিনে তো অন্তত 4-5 বার ঝাঁট পড়ে। একটু হালকা বালি খিচিচ করলে, যেই পাড়াতে একটু বালি লাগে সঙ্গে সঙ্গে আমি করে ঝাঁট দিয়ে দিই। তো বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এই গ্রামের এক সাইডেতে। এরকম দুটো বড় বড় এখানেতে পুকুর আছে, পুকুর না এগুলো কি বলবো, খাট। তো এইখানে চলে এসেছি। তো এইখানটা না বিকেলবেলা বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে এখানে ওয়েদারটাও বেশ ভালো, মানে একদম নিরিবিলি ফাঁকা জায়গা, সেরকম জনপ্রাণী পাশাপাশি নেই। আর ভালো লাগে মাঝে মাঝে কিন্তু এখানে হাঁটতে আসি, বেশ ভালো লাগে। এদিকটা গেলে আরও ভালো লাগে। আর এদিকে দেখুন পাশে একটা নদী আছে, নদীটা তো পুরো পানায় ভরে গেছে, সবুজে সবুজ পুরো নদীটা। সবসময় আমার একটা অভ্যাস, ওই বাড়িতে স্থির হয়ে একভাবে থাকতে আমার একদম ভালো লাগে না, একটু একটু বাইরে না বেরোলে মনটা ভালো না। কদিন ধরেই একদম বাড়ির মধ্যে চুপচাপ আছি। তো কী বলবো, মা তো সবসময় বেশি কোথাও যাবে না, এদিক করবে না ওদিক করবে না, এইসব করছে। আজকে বর্ণিতার বাবা বলছি তুমি আমাকে একটুখানি নিয়ে চলো, একটুখানি ঘুরে আসি, তাহলে মনটা একটু ভালো লাগে, বাড়ির মধ্যে ভালো লাগে। বিকেলবেলা একটু না ঘুরলে ভালো লাগে বলে আহ বাইরে বেরিয়ে যেন একটু জীবন ফিরে পেল। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জিলিপি ফল। তো আমি আপনাদের এই জিলিপি ফল আমি দেখিয়েছিলাম আমার একটা ব্লগেতে, যে আমার গ্রামের নিয়ে যে ব্লগটা করেছিলাম তখন দেখিয়েছিলাম। তো এখন এই যে ফলটা না সবুজ মতো কালার হয়েছে, এটা এটা পুরো লাল কালার হয়ে যাবে, তখন ভালোভাবে পেকে যায়। এই যে ভিতরে শাঁসগুলো দেখছেন ফেটে ফেটে গেছে, এইগুলো খায়, দারুণ মিষ্টি খেতে শাঁসগুলো। তো এটা আমি এখন খাচ্ছি না, কারণ এটা না ধুয়ে খাবো না। তো আমি একটুখানি বেড়াই, আর আস্তে আস্তে তো কি বলবো সূর্যের আলো কমে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, একটুখানি একটু ঘোরাঘুরি করে নিই, একটু হাঁটাহাঁটি করে নিই। তো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।